ইয়াসের পরবর্তী বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত মানুষজন রীতিমতো রয়েছে সমস্যায়। বিশেষ করে সুন্দরবন এলাকায়, সেখানে মানুষজনের খাওয়া পর্যন্ত সঠিকভাবে জুটছে না। তাঁদের কথা ভেবে এবার সরকারি কর্মচারীরা নিলেন বিশেষ উদ্যোগ, প্রায় 500 জন মানুষকে খাওয়ালেন নিজেরা দায়িত্ব করে। এই বিষয় নিয়ে আমি কথা বলবো এই মুহূর্তে সরাসরি ফোনে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে শেখ মুক্ত। মুক্ত, পুরো বিষয়টি জানাও। কান্তনা, দেখো, গত 26 তারিখ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বসিরহাট মহকুমার সুন্দরবন অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় একাধিক নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়। হাজার হাজার মানুষ তারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেয় গ্রাম শিবিরে। এই সমস্ত এলাকায় মানুষের অবস্থা এতটাই করুণ যে তারা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও পাচ্ছে না। এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি সংগঠনের পাশাপাশি বিস্তীর্ণ এলাকা থেকে স্বেচ্ছাসেবী সংগঠনরা তারা কিন্তু তাদের কাছে ত্রাণ নিয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে যেটা হচ্ছে নেটিজার অর্থাৎ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা সরকারি কর্মী রয়েছে তাদের নিয়ে বিভিন্ন রকম বিদ্রুপ মনোভাব পোস্ট হচ্ছিল। বলা হচ্ছিল সরকারি কর্মচারীরা তারা লকডাউনে করোনা ভয়ে বাড়িতে বসে তারা সরকারি মানে যে মাইনাটা পাচ্ছে টাকা পাচ্ছে সেই পরিস্থিতির মাঝখানে তারা এই যে বিমুখ বা এই যে সোশ্যাল মিডিয়ার প্রচার সেটাকে ঢাকতে এবারে আমরা সরকারি কর্মচারী এই ব্যানারে একদল যুবক শিক্ষক সংগঠন তারা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে কুমিরমারি এলাকাতে গিয়ে তারা প্রায় নিজেদের অর্থ দিয়ে মানে যে প্রতি মাসে তাদের যে সরকারি অর্থ যে স্যালারি পায় তার থেকে টাকা দিয়ে তারা রান্না করে 500 জন মানুষকে খাওয়ালেন। পাশাপাশি মেডিকেল ক্যাম্প করে এই এলাকায় বিশেষ করে যে বানভাসী এলাকায় তোমার জলবাহিত রোগের প্রকোপ বেড়েছে, নদী জলের বাঁধ ভেঙে যে ভাবে প্লাবিত হয়ে রয়েছে মানুষের মধ্যে ডায়রিয়া জলবাহিত বিভিন্ন রকম ঘা পাছড়া রোগ দেখা দিয়েছে, এই নিয়ে তারা মেডিকেল টিম করে ফ্রিতে মানুষের বিনামূল্যে ঔষধ পৌঁছে দেয়। পাশাপাশি মানুষের সচেতন করে কোনো কোভিড পরিস্থিতিতে তারা কিভাবে থাকবে সমস্ত রকম সহযোগিতায় এগিয়ে আছেন। এই যে শিক্ষক সংগঠন আমরা সরকারি কর্মচারী এনাদের মধ্যে ছিলেন শিক্ষক নাজিবুল্লাহ সর্দার, প্রধান শিক্ষক শাহনওয়াজ হোসেন, শিক্ষক আনসার নাইনা, শিক্ষক আজগার আলী, শিক্ষক কর্মী আব্দুল হামিদ, আফরোজা বেগম সহ অনেকেই। এদের মধ্যে তরুণ কিছু যুবকবৃন্দ তাদের উল্লেখযোগ্য রয়েছে রফিউল্লাহ সর্দার, নূর নবী মোল্লা, ইদ্রিস আলী সহ অনেকেই, ডাক্তার আলমগীর, এদের নেতৃত্বে মেডিকেল টিম করা হয় এবং কুমিরমারি এলাকাতে অসহায় দুস্থ প্রায় 500 মানুষের জন্য তারা ফ্রিতে চিকিৎসা করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঔষধ দেয়। পাশাপাশি যেটা উল্লেখ করে দেখা যায় নদীবাঁধ ভেঙে যেভাবে মানুষ প্লাবিত হয়েছে, মানুষ যে করুণ অবস্থার মধ্যে রয়েছে সেই সমস্ত এলাকায় গিয়ে তাদের নিজেদের সঞ্চিত অর্থ অর্থাৎ সরকারি যে মাইনে সেই টাকা দিয়ে তারা রান্না বান্না করে এই 500 মানুষদেরকে তারা খাওয়ালেন এবং আজকে দিনভর তাদের এই কর্মসূচি চলবে। শান্তনুদা, ধন্যবাদ। ধন্যবাদ মুক্ত, এবং মুক্তর কাছ থেকে আমরা সরাসরি শুনে নিলাম প্রকৃতপক্ষে কি তাদের কর্মসূচি এবং আজকে দিনমান তারা এই রকম কর্মযজ্ঞ চালাবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের এই ধরনের উদ্যোগকে অনেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছেন। কি বলছেন তারা, চলুন শুনে নি তাদের বক্তব্য। সুন্দরবনে যে বিস্তীর্ণ এলাকা ইয়ার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের খুব করুণ দুর্দশা। সেই দুর্দশার কথা চিন্তা করে আমরা সরকারি কর্মচারী নামক একদল সরকারি চাকরিজীবী এবং সাথে কিছু কর্মঠ তরুণ যুবকদের সাথে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম শেরশাহ কুমিরমারি সর্দারপাড়া ব্রাহ্মণপাড়া আদিবাসী পাড়া এলাকায়। সেখানে গিয়ে আমরা কমিউনিটি কিচেনের মাধ্যমে দুপুরে 500 লোকের বসে খাওয়ানোর ব্যবস্থা করেছি, সাথে সাথে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণের মাধ্যমে প্রায় 300 লোকের উপরে মানুষকে আমরা পরিষেবা দিতে পেরেছি। এবং পরিশেষে আমরা জানতে পারি যে ওই এলাকায় সৈকত জানা নামে এক ব্যক্তির বাঘের হানায় মৃত্যু হয়েছে। এই খবর শোনার পর আমরা সেই ব্যক্তির বাড়িতে প্রায় 10 কিলোমিটার ভিতরে গিয়ে আমরা তার পরিবারের হাতে কিছু আর্থিক অনুদান তুলে দিয়ে তাদেরকে সমবেদনা জানিয়েছি। আমরা সরকারি কর্মচারী সবসময় মানুষের সাথে আপদে বিপদে। বিগত দিনে আমফানের সময়ও ঝড়খালি এলাকায় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এইভাবে আমরা মানবিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়াতে চাই।
কই হয়েছে কই।